অক্সিজেনের অভাবে মাকে বাঁচাতে না পেরে মেয়ের এই আর্তনাদ বলে দিচ্ছে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে দিল্লির করোনা পরিস্থিতি। দুই দিন চেষ্টা করেও মায়ের জন্য হাসপাতালে একটা বেডের ব্যবস্থা করতে পারেনি অসহায় মেয়েটি। রাত থেকে আমরা সারা দিল্লি ঘুরেছি, কোথাও কোনো ব্যবস্থা করতে পারিনি, আমরা সত্যিই অসহায়। ভারতের রাজধানীর সরকারি কিংবা বেসরকারি কোনো হাসপাতালেই নেই বেড, অক্সিজেনের জন্য হাহাকার তো আছেই। এর মধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানান নেই করোনার ভ্যাকসিনও। শহরে এখন দেওয়ার মতো কোনো ভ্যাকসিন নেই, দিল্লি সরকার বেসরকারি সংস্থা থেকে ভ্যাকসিন কেনার চেষ্টা করছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে দিল্লিতে প্রতি 4 মিনিট অন্তর অন্তর একজন করে করোনা রোগীর মৃত্যু হচ্ছে। শহরটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে 15,000-এর বেশি মানুষ, আর মোট আক্রান্তের সংখ্যা 11 লাখের বেশি। রাহাদুল রানা, সময় সংবাদ।